অভিযানে গ্রেফতার ব্যক্তিদের রিমান্ড জিজ্ঞাসাবাদে অনেক রাঘব বোয়ালের নাম জানা গেছে মন্তব্য করে অনুসন্ধান শেষে শিগগিরই সবার পরিচয় প্রকাশ করা হবে বলে জানান দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। রিপোর্টার্স এগেইনস্ট করাপশন আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান বলেন, পেঁয়াজ বিক্রি করে অবৈধ সম্পদ অর্জন করলে ব্যবস্থা নেওয়া হবে। আতিকা রহমানের রিপোর্ট। ক্যাসিনো কাণ্ডে জড়িতদের গ্রেফতারের মধ্য দিয়ে সরকার সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান শুরু করে। বেশ কয়েকজনকে গ্রেফতার করে কারাগারে পাঠায় আইন শৃঙ্খলা বাহিনী। তাদের বিরুদ্ধে র‍্যাব পুলিশের পাশাপাশি অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। গ্রেফতারকৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে সংস্থার কর্মকর্তারা। রিপোর্টার্স এগেইনস্ট করাপশন র‍্যাক আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, জিজ্ঞাসাবাদে অনেক প্রভাবশালী ব্যক্তিদের নাম এসেছে, তাদেরও বিচারের আওতায় আনা হবে। আমরা যাদেরকে বুক করেছি তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে ছাড়া তয়তদ্বির বা অন্য অনৈতিকভাবে বেরিয়ে যাবেন আমাদের জাল থেকে, নো, ইম্পসিবল। রুই কাতলা বলেন, চুনোপুঠি বলেন, নাম থাকলেই এক একজন 14 জন লোককে বোধ হয় আমরা এনেছি, একজনকে আনতে পারি নাই। একজনের নাম কয়বারে আসলো, প্রথমে তাদেরকেই আমরা, তাদের বিষয়ে দেখা হবে এবং আপনারা দেখতে পাবেন। প্লিজ ওয়েট ফর সাম টাইম। পেঁয়াজের মূল্যবৃদ্ধির বিষয়টি দুদকের নজরে রয়েছে জানিয়ে ইকবাল মাহমুদ বলেন, শুল্ক গোয়েন্দাদের কাছ থেকে অভিযোগ পেলেই অভিযুক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক। আমরা যদি দেখি যে পরবর্তী পর্যায়ে শুল্ক গোয়েন্দা আমাদেরকে জানাচ্ছে যে পেঁয়াজের আমদানি মূল্য এত ছিল, বিক্রয় মূল্য এত থাকার কথা ছিল, স্বাভাবিক বিক্রয় মূল্য, তার থেকে 10 গুণ বিক্রয় মূল্য হয়েছে এবং সেটা অবৈধ সম্পদে রূপান্তরিত হয়েছে, যদি আমাদেরকে জানান, উই শ্যাল ইন্টারভিন। এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান জানান, বেসিক ব্যাংক কেলেঙ্কারির টাকা কোন দেশে পাচার হয়েছে তার হদিস এখনো পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত হয়েই চার্জশিট দেওয়া হবে। নিরীক্ষা রিপোর্ট এখনো আসে নাই, নিরীক্ষা রিপোর্ট আসলে আমরা বুঝতে পারবো মানি কোথায় গেল। সেই তথ্য না দিয়ে আপনি যদি কোর্টে দাখিল করেন চার্জশিট আসছিল আমাদের কাছে, উই হ্যাভ নট অ্যাকসেপ্টেড দ্যাট চার্জশিট। একজন ইনভেস্টিগেটর যদি অর্থের লাস্ট মাইলেজ না যেতে পারেন, সেক্ষেত্রে আমাদের পক্ষে সেটা গ্রহণ করা সম্ভব না। শুধু রাজনীতিবিদ বা ব্যবসায়ী নয়, সরকারি কর্মকর্তারা দুর্নীতি করলেও ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করেন দুদক চেয়ারম্যান। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। সরবরাহ বাড়লেও কমেনি পেঁয়াজের ঝাঁজ। রাজধানীর খোলা বাজারে রোববারও 250 টাকা কেজি দরে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে। বেড়েছে অন্য মশলা ও শীতকালীন শাকসবজির দামও। নিত্যপণের চড়া দামের জন্য বাজার মনিটরিং এর দুর্বলতাকে দুষছেন ক্রেতারা। ভোক্তা অধিকার সংরক্ষণের সংগঠন ক্যাব বলছে, ব্যর্থতা কাটিয়ে সরকারকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর হতে হবে। রিপোর্ট করছেন জাহিদ রহমান। পেঁয়াজের বাজারে অস্থিতিশীলতা চলছে প্রায় 3 মাস ধরে। মিয়ানমার, তুরস্ক, মিশর সহ নানা দেশ থেকে পেঁয়াজ এনেও দামের লাগাম টানতে পারছে না সরকার। রাজধানীর খুচরা বাজারে মানভেদে নানা দেশের পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 থেকে 250 টাকা কেজিতে। ইন্ডিয়ান ডোমেস্টিক ছিল 200 টাকা কেজি, আর আপনার বার্মা ডোমেস্টিক ছিল 210 থেকে 220 টাকা কেজি, আর পাকিস্তান ডোমেস্টিক ছিল 180 থেকে 190 টাকা কেজি খুচরা। টিসিবির ট্রাক সেলের সামনে দিনভর এমন উপচে পড়া ভিড়ই বলে দেয় বাজারে পেঁয়াজের দামের চিত্র। 250 টাকাতে পেঁয়াজ কিনে 1 কেজি খাওয়ার মতন কোনো ক্ষমতা নাই আমাদের। তরকারির দাম বাড়তি, চিনি, সব জিনিসের দাম বাড়তি, এইভাবে আর চলে না দেশ। অসাধ্য ব্যবহার হয়েছে, আমরা যে স্যালারি পাই, হ্যাঁ, এ দিয়ে পেঁয়াজ কিনে আর বাজার করা অসম্ভব হয়ে উঠতেছে। ব্যাপক ভিড়, কিন্তু তারপর আমরা কিন্তু বসে নাই, আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমরা 3 মাস ধরে দিয়ে যাচ্ছি। এদিকে পেঁয়াজে ঝাঁজ লেগেছে আদা রসুন সহ অন্যান্য মশলার দামেও। 2 দিনের ব্যবধানে প্রতি কেজি এলাচের দাম বেড়েছে 1000 টাকা। সিন্ডিকেট করে তারা আনে, বিশাল তারা সিন্ডিকেট করে তারা দাম বাড়ায়, আমরা কেজি 2 টাকা 5 টাকা করে আমরা খুচরা ব্যবসায়ী বিক্রি করি। সরকার এসে জনগণের কথা ভাবছে বলে তো মনে হয় না। কোন জিনিস, প্রতিটা জিনিসের দামই তো অনেক বেশি। বাজারে শীতের সবজি পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম কমার বালাই নেই। ফুলকপি, বাঁধাকপি, শালগম, টমেটো কিংবা সিম কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি দাম। গত বছর একই সময়ে এসব শাকসবজি বিক্রি হয়েছে অর্ধেক দামে। পটল হলো 50, ভেন্ডি হলো 60, ফুলকপি 40, ব্রোকলি 50, টমেটো হলো 100 থেকে 90। শীতের সিজন তো কম থাকার দরকার, এখন তো কমতেছে না মাল। ইনকাম যে হারে মানে আসছে বেশি, আমাদের দ্রব্যমূল্য অনেক বাড়তি।
দাম নিয়ন্ত্রণে বারবার তাগাদা দিয়েও ফল না পাওয়ায় হতাশ ভোক্তা অধিকার সংরক্ষণের সংগঠন ক্যাব। দেশের মানুষকে জিম্মি করে, সরকারকে জিম্মি করে কেউ যদি লাভবান হওয়ার চেষ্টা করে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত এবং এর থেকে সরকারকে শিক্ষা গ্রহণ করা উচিত। বাজার মূল্যের লাগাম টানতে উৎপাদন বৃদ্ধি জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন ক্যাব সভাপতি। বর্তমান বিশ্বে শিক্ষার কোন বিকল্প নেই এমন মন্তব্য করে নোয়াখালী দুই আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম বলেছেন, দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করতে যত বেশি সম্ভব জ্ঞানের আলো ছড়িয়ে দিতে হবে। শনিবার নোয়াখালী সেনবাগে আইডিয়াল হাই স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষিত জাতি গড়তে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে। উপবৃত্তি, মিড ডে মিল সহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইফুল আলম দীপু সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর দিঘিরজান বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক উদ্বোধন করেন আলহাজ মোর্শেদ আলম এমপি। যত পারেন সড়িয়ে দিন, জ্ঞান অর্জন করতে হবে লেখাপড়ার মাধ্যমে। যদি কোনো জাতিকে উন্নত করতে হয় তাহলে লেখাপড়ার প্রয়োজন আছে। দেখেন আজকের বিশ্বে যেই জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি কিন্তু তত বেশি উন্নত। লেখাপড়ার বিকল্প কিছু নেই। সত্য কথা বললে পরিবহন সেক্টরের সমস্যার দায় সরকারের ঘাড়ে যাবে আর নয়তো বিআরটি এর ঘাড়ে যাবে বলে মন্তব্য করেছেন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে সড়ক দুর্ঘটনা রোধে চালকদের উন্নত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জ্ঞানপাপী ইলিয়াস কাঞ্চন দেশি বিদেশি কোটি কোটি টাকা নিয়ে আসছেন তার এনজিওর নামে। উনি কোথা থেকে কত টাকা পান, কি উদ্দেশ্যে পান, সেখান থেকে কত টাকা নিজে নেন এবং পুত্র ও পুত্রবধূর নামে রাখেন, সেই হিসেবটাও জনসাধারণের সামনে তুলে ধরা হবে। আমরা তো সত্য কথা কই, সরকারের ঘাড়ে যাবে আর নাহলে বিআরটি এর ঘাড়ে যাবে, আর না করে ভাই আমরা গাইড খাবো পাবলিকে। সমস্যা আমাদের শ্রমিক না, মূল সমস্যা হলো বিআরটি। বিআরটি এর যতক্ষণ পর্যন্ত সক্ষমতা না আসবে ততক্ষণ পর্যন্ত সড়কের পূর্ণাঙ্গ শৃঙ্খলা ফিরে আসবে না। বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানীতে শেষ হলো চার দিনের পার্বত্য মেলা। পাহাড়ের সাথে সমতলের বন্ধন আরও শক্তিশালী করতে এই মেলার আয়োজন করা হয়েছে বলে মনে করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উষই সিং। আয়োজকরা জানালেন, পাহাড়ের ঐতিহ্যকে রাজধানীতে পরিচয় করিয়ে দিতে মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাইদুর রহমান রুবেলের রিপোর্টে বিস্তারিত। পাহাড়ি মেয়েদের নাচের মূর্ছনায় মাতোয়ারা রাজধানীর শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চ। সন্ধ্যা থেকে পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠীর বর্ণাঢ্য নাচ আর গানে মাতিয়ে রাখে উপস্থিত দর্শনার্থীদের। রাজধানীর বুকে এমন আয়োজনে উচ্ছ্বাসিত নগরবাসী। চাকমা, মারমা সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর স্থানীয় শিল্পীদের সুরের জাদু উপভোগ করেন উপস্থিত দর্শকরা। পাহাড়ের মানুষের সাথে সমতলের দূরত্ব ঘুচিয়ে বন্ধুত্ব সুদৃঢ় করার লক্ষ্যে এই মেলা বলে মনে করেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রী। গোটা পার্বত্য এলাকার মানুষরাই, পার্বত্য অঞ্চলের মানুষরাই মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা তার সঙ্গে আছি। এই মেলাটা একটা মেলবন্ধন, এটা সম্প্রীতির বন্ধন, এটা আগামীতে সমতল এবং পার্বত্য এলাকার মানুষকে আরো কাছাকাছি নিয়ে যাওয়ার একটি ক্ষেত্র। মেলা উপলক্ষে শিল্পকলার মাঠে ছিল পাহাড়ের ঐতিহ্যবাহী সাজ পোশাকের পাশাপাশি পাহাড়ের বিভিন্ন খাবারের পসরা। পার্বত্য অঞ্চলের যে সংস্কৃতিগুলো আছে আমরা আসলে চাই যে হচ্ছে সমতলে হচ্ছে পরিচয় করায় দিতে। পার্বত্য অঞ্চলে যে সমস্ত প্রোডাক্টগুলো আছে সেগুলো সমতলে নেয় এবং সমতলের বাসিন্দারাও অনেকেই জানেন না। সমতল মানুষ যাতে করে জানে এবং পার্বত্য চট্টগ্রামের প্রোডাক্টসগুলো তারা যেন নির্ভেজালভাবে খেতে পারে। পরের বছর রাজধানীতে আবারও পার্বত্য মেলার আয়োজনের প্রত্যাশা নিয়ে শেষ হলো এবারের আয়োজন। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা।
এই সংবাদে পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।